এই যে আমি এখানে পেঁপে টুকরো করে কেটে বাফে দিয়েছি, তো এটা আমি রান্না করে ফেলবো এখন। এই পানি ধরে নিচ্ছি, এই পানি তো নাই মোটরে। সবসময় মনে রাখতে হবে আমরা যখন পেঁপে ভাত দিব সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলাই রইল না, একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি এটা এই যে আমার এই এই যে বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ছিল ওই যে মাংসের চর্বিটা রয়ে গেছিল, সেটাকে দিয়ে দিয়েছি। তো আমরা পেঁপে কিন্তু নিরামিষও খেতে পারি, সে কারণে কিন্তু আমি তেলটা ব্যবহার করে ফেলছি, এটা গরু মাংসের চর্বিটা। তো আমি এখন আস্তে আস্তে মশলা দিয়ে দিব। আমরা কিন্তু বেঁচে যাওয়া তেলগুলো চর্বিগুলো এবার ব্যবহার করে ফেলতে পারি, তাতে করে সয়াবিন তেল কম লাগবে। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামথিং মরিচের গুঁড়ো। এটাতে এখন কমিয়ে দিচ্ছি জলটা, এটাতে আমি দিব মশলা, যেমন আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার পাউডার, জিরে গুঁড়া, তাহলেই হয়ে যাবে। এটা কষানো হবে, থাক নিয়ে আসি। তো এভাবে লাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু অলরেডি মশলা দিয়ে দিয়েছি, শুধু বাকি রয়ে গেছে পেঁয়াজ, রসুন, আদা। তো এটা একটু কষানো হতে থাক, আমি আসছি। হতে থাক, ওকে। এই যে মানে সব মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন সব দিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের বোঝাতে চাচ্ছিলাম যে বেঁচে যাওয়া গরুর মাংসের চর্বি দিয়ে আমরা ভাজি করে ফেলতে পারি, নিরামিষের মতো না, এটা তো গরুর চর্বি, তো আমরা ভাজি করে ফেলতে পারি সবজি। তো এখানে পানি অ্যাড করে দিব। এখন শুধু হবে, আর কিছু করতে হবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। তা বাড়িয়ে দিয়েছি, সামান্য কিছু মাংস ছিল সেটা এটার সাথে অ্যাড করে দিয়েছি। আমরা মাংসের সাথে সবজি খেলে আমাদের শরীর ভালো থাকে, শুধু মাংসের চেয়ে সামান্য সবজি দিয়ে আমরা মাংস খেতে পারি। তো এই শুকনো মাংস ছিল সেটা এটার সাথে অ্যাড করে দিয়েছি, এখন আস্তে আস্তে হবে। আচ্ছা, তাপ কমিয়ে দিয়েছি,
তো প্রায় হয়ে গেছে, তাপ কমিয়ে দিয়েছি। তো এটা এই মেদু আছে থাক কিছুক্ষণ, তারপর উঠে দিব, দেখব আমার এটা হচ্ছে। হ্যাঁ, তার একটু ভাজা ভাজা করে নিব। তার আগে বন্ধুরা আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকো, ভালো রাখো, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে।